गाइस देखिए हम फ्री, मतलब एक प्रोग्राम है तो उधर जा रहे हैं, मतलब गीता भी जाऊंगा, तो चलते हैं। चलो तो अभी हम पहुंच गए हैं हाहित्य हवा भवन, जो जोहात में ही है। तो आज 5 नवंबर है और आज है भूपेन हजारिका का डेथ एनिवर्सरी। जोहात सांस्कृतिक मंच तरफ आंतरिक सेवा निवेदन कर 2012 চনতে আপনার আশীর্বাদ সহায় সহযোগিতা দিহা পরামর্শ আমি আন্তরিকতাকে কামনা করছো। আর মই বৰ বিশেষ নক এগছি বন্তি প্রজ্বলন করে আজি এই অনুষ্ঠান আগবাহি গৈছো, তাত যাতে সকলোই আমাক সহায় সহযোগিতা আগবহায়। আর অতি ভাল লগা কথা যে আজি দুবছর ধরে আমি যোরহাটর সাংস্কৃতিক মঞ্চে আয়োজন করা আর যোরহাট সেন্ট্রেল ক্লাবে যুটিয়াভাবে আয়োজিত করা প্রায়বিলাক অনুষ্ঠানে আমি যুটিয়াভাবে আগবাই লৈ যাব বিচাৰিছো, যাতে যোরহাটর সাংস্কৃতিক রাইজে আমাক এটা দিশলে আগবাহি যোৱা সদায় সহায় সহযোগিতা আগবহায়। শেষত মই এটাই কব বিচাৰো, আজি অনুষ্ঠানটি ইমান মনোমোহা অনুষ্ঠানে কৰি আগবাহি লৈ যাব কাৰণে ইয়াৰ উদ্যোক্তাসকলে যি আহ্বান লৈছে তাৰ সফল কামনা কৰি মই মোৰ ব্যক্তিগত সামৰি মাৰিছো। আৰু চীনা যুদ্ধ আৰু অসম নাগালেণ্ড সীমান্তৰ যিখিনি বিড়ম্বনা সেই শেষত আহি অসম আন্দোলনলৈকে সেই সকলোখিনিতে তেখেতৰ অনবদ্য যিটো রচনার শক্তি আমি আজিও গাও। মোক বেছি কথা নক, মোক আমি আশা করো আর আজি অনুষ্ঠানেও চলাইছে সেইটো চেষ্টা, আহি থকা সকলে সেই জ্ঞান গর্ভ জ্ঞানের শক্তির আধার ব্যক্তিজনক বুঝি যাতে পায়, তেখেতৰ রচনাখিনি বহু বছৰলৈ চিরকাল তেখেতৰ রচনাখিনি এটা মমেন্টরে বাইদেউক মরম জানাব প্রভাত শইকীয়ায়। তো আবি প্রোগ্রাম স্টার্ট হোনে বালা হ্যায় অর আপ লোগ দেখ কে এনজয় কিজিয়ে। Thank you.
বিজয় শর্মা স্যারক এখানে ফুলাম গামোছার মরম যাচিবর বাবে যোরহাট সাংস্কৃতিক মঞ্চর সদস্য লক্ষ্মী দত্ত বন্ধুর জন্য শর্মা ইয়ার পিছতেই প্রবীর শইকীয়া বিশিষ্ট ব্যবসায়ী তথা যোরহাট টাউন ক্লাবর সভাপতি তেখেতক এখনই ফুলাম গামোছারে মরম যাচিবর বাবে যোরহাট সাংস্কৃতিক মঞ্চর সদস্য জোনালী গগৈ ডাঙর নিকলর জনাইছো। ইয়ার পিছত তেখেতক এখনই ফুলাম গামোছারে মরম যাচিবর বাবে যোরহাট সাংস্কৃতিক মঞ্চর সন্মানীয় সম্পাদক শ্রীযুত প্রসেনজিৎ লাহনদাগনে পুরনোর জনাইছো। একেবারে চমুকৈ সকলকে শুভেচ্ছামূলকভাবে একেবারে চমু চমুকৈ মন্তব্য রাখব। প্রিয়ঙ্কা শর্মা और ये है যোরহাট কৃষ্ণ একাডেমী কি ওনার জিতা বড়ুয়া ম্যাম। জো লোক যোরহাট কে হ্যায় ও তো উন্হে জানতে হি হোঙ্গে। হাংস্কৃতিক সম্পাদক সেন্ট্রেল ক্লাবর ফির হুসেনক মাতিছো। এখনি এখানে তেখানে এখানে ফুলাম গামোছারে সম্বর্ধনা জানাব আমার সকলে বরাবর অমর বড়ুয়া। যোরহাট সাংস্কৃতিক মঞ্চ আর যোরহাট সেন্ট্রেল ক্লাবর উদ্যোগত অনুষ্ঠিত আজির এই পবিত্র অনুষ্ঠানত উপস্থিত সকলকে মোর সাদর সম্ভাষণ আর শ্রদ্ধা জ্ঞাপন করছো। 5 নভেম্বর দিনটি মোর কারণে খুব একটা ভাল লগা দিন নহয়, কারণ মোর অতিক শ্রদ্ধা আর মোর অতিক মরমর ক্ষুধা কণ্ঠ যাক মানে ভূপেন মামা বলে কও, যার মানে উমান সান্নিধ্য পায় শৈশব পার করেছিল তখন আমার মাজের আঁতরি যাওয়া দিন, কিন্তু পিছত উপলব্ধি করল তেনে সত্তার মৃত্যু হব নয়, প্রতি মুহূর্ততে সার দরে প্রতিজন অসমিয়ার বুকুত তখন আজিও বিরাজমান। আর যেতালেকে অসমিয়া জাতি জিয়াই থাকিব তেতালেকে ভূপেন মামা প্রতিজন অসমিয়ার বুকুত জিয়াই থাকিব। ধন্যবাদ। কার্যসূচী রূপায়ণ করে আছে এনে কার্যসূচী দীর্ঘজীবী হোক আর মানে শক্তি প্রদান করব ইয়াকে কই আমার চমু দুয়াটা সামরিছো। ধন্যবাদ। জয় রাম। 2011 চনের 5 নভেম্বর দিনটি আমি যদি অতীতলে গতি চাও তাহলে কেনকা ধরনের একটা পরিবেশ আছে, সেইজনে সেই বিশেষ ব্যক্তি আমার প্রাণর প্রাণ সদাগত ডক্টর ভূপেন হাজরিকা। আর এই ভূপেন হাজরিকা দেবক আজি বিশেষভাবে যোরহাটের সর্ববৃহৎ একটা অনুষ্ঠান বলে যদি কোব পো যোরহাট সাংস্কৃতিক মঞ্চ আর ঐতিহাসিক সেন্ট্রেল ক্লাবে যে যৌথ প্রচেষ্টা আজ ক্ষুদাকণ্ঠক ইমান বিশাল ব্যক্তি সকলকে লগত যে অনুষ্ঠান আয়োজন করেছে যোরহাট সাংস্কৃতিক মঞ্চের কমান হাত চাপ দিব লাগে। সমান্তরভাবে মানুষের মানুষের যে ভূপেন্দ্রায় গীত পরিবেশন করে গোল এই একটা উদাহরণস্বরূপ হয়েছে যে সেন্ট্রেল ক্লাবর সহযোগভাবে অনুষ্ঠানটি আয়োজন করেছে। আজ যদি আমি চাও যে যোরহাটত খুব কম অনুষ্ঠান হয়েছে বলে কোব পো এইটি অনুষ্ঠান সর্ববৃহৎ অনুষ্ঠান হিসাবে আখ্যা দিব পো, সেইভাবে যোরহাট সাংস্কৃতিক মঞ্চয়ে প্রতিটি মুহূর্ততে জাতীয় চেতনাক জাতীয় দায়বদ্ধতাক কিন্তু বিভিন্ন সময় কাম করে আছে, সেইভাবে জনপ্রিয় আখ্যা পাইছে আমার সকলে শ্রদ্ধার প্রসেনজিৎ লাহনদার লগতে ইয়াতে উপস্থিত থাকা প্রত্যেকগী বিষয়ববীসকল। একটা অনুষ্ঠান চলাবলৈ যথেষ্ট কষ্ট লাগিব, মন শুদ্ধ লাগিব আর একতা লাগিব, যেটা আমি যোরহাট সাংস্কৃতিক মঞ্চত পাইছো, সেইভাবে আমি এই মঞ্চের পরে যোরহাট বাকি যে কব বিচার যে অনাগত দিন এনে ধরনের যে মানে আজ গৌরবান্বিত অনুভব করেছো সেন্ট্রেল ক্লাবর একজন সদস্য হিসাবে এই প্রোগ্রামটা আয়োজন করবো। সচাকে মানে
গৌরব অনুভব করছো। মানে দুটা কথা কম, প্রথম কথা তো হল আমার ভূপেন মানুষবিলাক ভূপেন প্রেমী সকলের একটা আশঙ্কা হয়েছে, ভূপেন্দার মহাপ্রয়াণর পিছত একটা আশঙ্কা হয়েছিল এই যে গীত মানবর একটা সময় হেরাই যাব নাকি, কেনবাক যদি করবাত কেনবাক হেরাই যাব নাকি, কিন্তু আজি এই বিগত বর্ষ সমূহ যে ধরনের আর আর মোর মনের মিল হওয়ার কারণে আজি এই অনুষ্ঠান দুটা বছর মানে মানে সকলে ভাবে যে অনুষ্ঠানটা কেলে হয়েছে কাইলের মনে মনে কথা পাই থাকো, হোয়াটসঅ্যাপ কথা পাতুন, ফোনত কথা পাতো, আহক বোলো আমি একালে অনুষ্ঠান করো। আজি সেই দুটা বছরে আমি যোরহাটর প্রথমবার গোহালীত পাতিছো, আজি ইয়াত পাতিছো, অহাবার হয়তো কোম্পানি মানে নজানো, কিন্তু আমি অনুষ্ঠানটা চলাই লই যাম। যোরহাট সেন্ট্রেল ক্লাবর 2029 শতবর্ষ আহি আছে, আমার যোরহাট সাংস্কৃতিক মঞ্চর সর্বোত্ত সহায় থাকবে, সদায় লগত আছে, এটা জোর করে ফাঁস করলে ভাল লাগিব। ককালে এখন ফুলন গামোচাই সম্বর্ধনা জানাব মৌসুমী দত্তই গামোচাখন জানা আব্দুল ফারেক ডাঙরিয়ার এখানে ফুলাম গামোচার সম্বর্ধনা জানাব আমার ভক্তবে বিশিষ্ট ব্যবসায়ী তথা যোরহাট স্ট্যামফোর্ড ফিউচারিস্টিক স্কুল। ব্লু শার্ট মে জো হ্যায় ও হ্যায় হামারে স্কুল কে ওনার দেবজিৎ দত্ত ডাঙরিয়া এখন ফুলাম গামোচাৰে যোৰহাট সাংস্কৃতিক মঞ্চৰ সদস্য প্ৰদীপ বৰুৱাই মৰম দাসে ये गामोसा पहना था हमारे देवजीत दत्त सर को पर गलती से उनको पहना दिया, मतलब हो जाता है ऐसा गलती। আহি পোৱাৰ পাছত আমি অনুষ্ঠানটো কৰিম বুলি ভাবিছিলোঁ, কাৰণ আমাৰ আমি যোৰহাট সাংস্কৃতিক মঞ্চৰ 15-20-25 মানুহক সম্বৰ্ধনা নজনাওঁ, আমি এজনকেই জনাওঁ, আমি ভালকৈ জনাওঁ। এতেকে আমি সুধাখণ্ড ডক্টৰ ভূপেন হাজৰিকাৰ মৃত্যুতিথিত আমি আমাৰ যোৰহাটৰ যশস্বী গীতিকাৰ নন্দীবালা হাজৰিকা স্বামী এখেতে সঁচা রূপত এগারী শিল্পী, সিদিনাখন ভিন্দয়ে কলে মানে নাযাও, ভিন্দয় আপনি আহিব লাগিব, ভিন্দয়ে মোক আমার দুটা মো আর প্রভাতক চাহ তা বনায় খুঁজলে একই বোঝায় দেখান গেছিল, নিমন্ত্রণ করে এনেছিল। আমার যদি অনুষ্ঠান জিয়াই থাকে আমি এই ক্যাপ্টেন বিপিন ডাঙরিয়া সারকো আমি এদিন রাজহুয়া সম্বর্ধনা জানাম আমার যোগার সাংস্কৃতিক মঞ্চর মজিয়া। আজি তখন পত্নীক আমি জানাইছো নলী বাইদেউ হাজরিকা বাইদেউ তেনেদরে আমি নলী বাইদেউক আমার আমি একটা সরু দুয়া জাপি উপহার দিম, এই সিদ্ধার্থ বড়া বিধান নলী বাইদেউ মমেন্টটো আমার দিব টপিকুল গায়ক যোৱা চেন্ট্ৰেল ক্লাবৰ সম্পাদক সম্বৰ্ধনা ये है आर्टिस्ट नलिनी बाला हजरिका मैम, वो सिंगर है और सॉन्ग राइटर भी है। হৰগীয় হৰগতে পাৰ
বোকাকে ভাল পালে কাই লগালি মাহাজনী ঐ তোরে মোরে আহিছে তোরে মোরে আহিছে জোড়া তোলৈ মাছৰ পোলা পিটিকা তোলৈ ভুলি পিটিকা তোলৈ মাছৰ পোলা পিটিকা তোলৈ ভুলি পিটিকা মোৰ সাদৰ সম্ভাষণৰ শ্ৰদ্ধা জনাইছোঁ আৰু সোধা কণ্ঠ দিবলৈ আজি দেশখনত কত পানেই আছে যাৰ শোকৰ সীমাৰ পৰিধি নোহোৱা হয় চিতাত হোৱাই পুনাগণক নিচুকনি গীত গাই শুনোৱা শেষ হ'ব কেতিয়া এন্ধাৰ কাটিৰ নিশাতে এখনে নৈৰে পাৰতে এটি ভগা বজাতে পানীৰ কামিহাল সাৱতিতাই পুনাগণে উচুপে আই ভোক লাগিছে আই ভাত দে কোনেও এৰিব নোৱাৰে যে হয় তেখেতে মাতিছে যাবই লাগিব সকলোৰে খবৰ ৰখা মানুহ বহু অনুষ্ঠানত আছো কিন্তু ये है मेरे प्यारे से प्रसन्नजीत लहन सर वो हमारे म्यूजिक स्कूल के प्रिंसिपल है स्कूल के टीचर मैत्री मैम वो बहुत अच्छा गाना गाती है
चुके थे और तब हम मतलब आ भी गए थे घर। तो ठीक है गाइस, बाय बाय।